নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে সুজি দিয়ে স্যান্ডউইচ তৈরি করে দেখাবো আপনারা তো ব্রেড দিয়ে অনেকবারই স্যান্ডউইচ তৈরি করে খেয়েছেন এইভাবে সুজি দিয়ে একবার বানিয়ে দেখুন আর কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন একদম সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে ভীষণ মজার হয় কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম সাদা তেল এখন হাফ স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে জিরেটা ভালো করে ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি মেজারিং কাপ কাপ মেপে জল জল এখানে আমি দিয়েছি সুজি দিতে হবে আর হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা ছড়িয়ে দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব। ততক্ষণে সুজিটা অনেকটাই ফুলে যাবে আর সফট হয়ে যাবে আর নুনটা অবশ্যই এখানে আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে প্রায় তিন মিনিট রান্না করে নিয়েছি বন্ধুরা এখানে আপনারা যতটুক জল দেবেন সেম পরিমাণ সুজি দিতে হবে এখন অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো ঝালের জন্য অল্প একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে দেখতেও সুন্দর লাগে খেতে একটু একটু ঝাল ঝাল লাগবে আপনাদের হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি অন্যদিকে একটা থালার মধ্যে দুটো আলু আগে থেকেই গ্রেড করে নিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প কিছু ধনে পাতা কচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো এখন ভালো করে সবগুলি উপকরণ মেখে নেব আপনারা চাইলে এখানে অল্প একটু চাট মশলাও ব্যবহার করতে পারেন দেখুন ভালো করে মেখে নিয়েছি আমি সিম্পলভাবেই কিন্তু আলুটা মেখে নিয়েছি খুব বেশি মশলা এখানে ব্যবহার করিনি অন্যদিকে সুজির ডোটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে হাত দিয়ে ডলে ডলে প্রায় এক মিনিটের মতো মথে নিয়েছি অনেকটাই কিন্তু সুজির ডোটা সফট হয়ে গিয়েছে এইভাবে কিন্তু অবশ্যই এক থেকে দুই মিনিট ডোটাকে মথে নিতে হবে খুব বেশি যদি গরম থাকে তাহলে একটু সময় ঠান্ডা করে নেবেন এখন ডোটা থেকে অল্প একটু ডো একটা রুটি বেলার পিড়ির উপর নিয়ে নিলাম তারপর এভাবে গোল করে রুটির আকারে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করে বেলতে হবে না একটু মোটা করে বেলে নিলেই চলবে আর সুজিটা বেলার সময় যদি পিড়িটার উপর লেগে যায় তাহলে অল্প একটু আটা ছড়িয়ে দিতে পারেন দেখুন এইভাবে একটু মোটা করে বেলে নিতে হবে রুটিটা বেলা হয়ে যাওয়ার পর চারপাশের অংশটা কেটে সমান করে নিচ্ছি তারপর মাঝখান থেকে কেটে চার ভাগে আবারও ভাগ করে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে তারপর এক একটা টুকরোর উপর অল্প অল্প করে আলুর পুর দিয়ে দিতে হবে আলুর পুরটা চারপাশে ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর উপরে আরেকটা সুজির স্লাইস দিয়ে দিলাম এখন একটা চাকু দিয়ে এইভাবে স্যান্ড এর মতো তৈরি করে নিচ্ছি আর চাকর পিছনের দিকটা দিয়ে তৈরি করবেন। ধারালো দিকটা দিয়ে তৈরি করলে কেটে যেতে পারে বা আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও কিন্তু ডিজাইনটা দিয়ে দিতে পারেন এইভাবে কত সহজেই দেখুন সুজির স্যান্ডউইচ তৈরি হয়ে গেল একইভাবে সবগুলি স্যান্ডউইচ তৈরি করে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি খুবই কম সময়ের মধ্যে মোচমুচে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে তাহলে সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এখন স্যান্ডউইচগুলি ভাজার জন্য আগে থেকে তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে প্রথমে চারটি স্যান্ডউইচ দিয়ে দিলাম কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি যখন স্যান্ডউইচের একটা পিঠ এরকম কালার চলে আসবে আর যখন স্যান্ডউইচগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবেন দেখুন বন্ধুরা যখন একটা পিঠ হালকা একটু বাদামি কালার চলে এসেছে তখনই উল্টে দিলাম অপর পিঠটিও এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজলে স্ন্যাক্সগুলি খুবই মুচমুচে তৈরি হবে কালারটাও খুব সুন্দর আসবে যখনই এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে এখন একটা প্লেটের মধ্যে সবগুলি স্যান্ডউইচ সার্ভ করে নিলাম আর সসের সঙ্গে আমি পরিবেশন করেছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন